ভাবুন তো, একটা পুজো 267 পেরিয়ে এবার পা রাখতে চলেছে 268 বছরে। প্রথম বছরে এই পুজোকে ঘিরে যে উন্মাদনা ছিল, এই 2024 সালে এসে ঠিক যেন সেই একই ক্রেজ আর উন্মাদনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা কলকাতার প্রথম দুর্গাপুজোর কথা বলছি, শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোর কথা। চলুন দেখে নিই। 1757 সাল, কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রকে বিশেষ অনুরোধ করে কলকাতার সুতানুটির রাজা নবকৃষ্ণদেব সেখান থেকে মৃৎশিল্পী আনিয়ে কলকাতায় দুর্গাপুজোর পত্তন করেন। পুরাণে কথিত আছে, দেবী দুর্গা মর্তে আগমনের পর কলকাতার তিনটি বাড়িতে ঢুঁ মারেন, তিনটি আলাদা উদ্দেশ্যে। তিনি প্রথম যান জোড়াসাঁকো দাঁ বাড়িতে, সেখানে তিনি গয়না পরেন। এরপর সোজা চলে যান কুমোরটুলির অভয়চরণ মিত্রের বাড়িতে, সেখানে 108 পদে মধ্যাহ্নভোজ সারেন। এরপর তার গন্তব্য শোভাবাজার রাজবাড়ি, সেখানে দেবী নাচ দেখেন। তাই এই দুর্গা দালানের ঠিক উল্টো দিকে রয়েছে নাটমন্দির এবং গ্যালারি। খিলান এবং গম্বুজের নকশা, মাথার ওপর ঝুলতে থাকা ঝাড়বাতি এবং করিবর্কার কাঠের এই পুরনো চেনা গন্ধ বলে দিচ্ছে আমি কোথায় দাঁড়িয়ে রয়েছি। আমি দাঁড়িয়ে রয়েছি শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো প্রাঙ্গণে, কলকাতার প্রাচীনতম দুর্গাপুজো, যে পুজোর বয়স 267 পেরিয়ে এবছর 268 বছর। এই পুজোতে কে আসেননি? এসেছেন ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, মনীষী ঋষি বঙ্কিমচন্দ্র, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও সহ কলকাতা শহরের একাধিক বড় লাট। ভাবতে অবাক লাগে, এই গ্যালারিতে বসে লর্ড ক্লাইভ, লর্ড ওয়ারেন হেস্টিংস সহ একাধিক ব্রিটিশ অফিসার পরবর্তী সময় ঠাকুর দেখেছেন এবং নাচ দেখেছেন। তারা আসতেন হাতির পিঠে চেপে। তাই এই রাজবাড়ির প্রবেশদ্বার অর্থাৎ কাঠের দরজা 25 ফুট উঁচু। গ্যালারি তৈরির উদ্দেশ্য তো ছিল একটা পুরনো রাজবাড়িতে যে নাচঘর থাকে আমোদ প্রমোদের জন্য, সেই নাচঘরটা তৈরি হয়েছিল উল্টো দিকে ওপরে। হাতি ঘোড়া এগুলো ঢুকতো এখান দিয়ে তখন, সেই জন্য হয়তো অতটা চওড়া ছিল আমাদের রাজবাড়ির গেটটা। এই ঠাকুর দালানে বসে মায়ের পুজো দেখেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং, এসেছেন স্বামী বিবেকানন্দ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং শিক্ষানুরাগী সাহেব হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এখানে বালিকা বিদ্যালয়ের ক্লাস নিয়েছেন, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ একাধিক মনীষীর পদধূলি পড়েছে এখানে। এটাই কলকাতার প্রথম সর্বজনীন দুর্গোৎসব, যেখানে পুজোর 4 দিন সাধারণ প্রজাদের জন্য রাজা নবকৃষ্ণদেব খুলে দিতেন তার অবারিত দ্বার। এই পুজোর অবিচ্ছেদ্য অঙ্গ ছিল প্রমোদ, তাই রাজবাড়ির সিংহ দরজায় তার প্রতীকী হিসেবে সিংহের পায়ের কাছে রাখা আছে ফুটবল, অর্থাৎ বাঙালির ফুটবল প্রেম। 1911 সালে গোরাদের খালি পায়ে ফুটবল ম্যাচে মোহনবাগানের পরাস্ত করারও প্রায় 150 বছর আগে এই রাজবাড়িতেই জন্ম হয়েছিল বাঙালির ফুটবল প্রেমের। এই বাড়ির আর এক নাম বাঘবাড়ি। অনেকে এই বাঘ আর বাঘে গুলিয়ে ফেলেন, আসলে এই বাঘ মানে বাগান। কলকাতায় শোভাবাজার রাজবাড়ি একমাত্র রাজবাড়ি যেখানে চারদিকে বাড়ির মধ্যে ছিল অত্যন্ত সুসজ্জিত পরিখাযুক্ত এক গোলাপ ও ডালিয়ার বাগান। আজ অবশ্য সেই বাগান নেই, আছে বিশাল এক মাঠ। শোভাবাজার রাজবাড়ির মধ্যিখানে এখনো পর্যন্ত একটা বিস্তীর্ণ খোলা মাঠ, যে মাঠটা এক সময় ছিল বাগান। এখানেই ছিল পরীক্ষা, ছিল ফোয়ারা এবং হাজার ফুলের মেলা। আজ যুগের সঙ্গে তাল মিলিয়ে সেই বাগান হয়তো ধরে রাখা যায়নি, কিন্তু নিজের পুজোর ঐতিহ্য আজও স্বমহিমায় ধরে রেখেছে শোভাবাজার রাজবাড়ি। ভাবতে অবাক লাগে, এই দুর্গা প্রতিমার মুখের ছাঁচ বা আদল সারা বছর রাখা থাকে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকারে, সেই 250 বছর ধরে, যাতে মায়ের মুখের আদল এতটুকু পরিবর্তিত না হয়। যেন মুখ দেখলেই বোঝা যায় এই মুখ শোভাবাজার রাজবাড়ির মায়ের মুখ, ঠিক যেমনটা রাজা নবকৃষ্ণদেব স্বপ্নে দেখেছিলেন সেই 268 বছর আগে। আমাদের এই ছাঁচটা রাজা নবকৃষ্ণের আমল থেকেই রয়েছে এবং আমাদের খুব যত্ন সহকারে এই ছাঁচটা আমাদের ভল্টে থাকে, শুধু দুর্গাপুজোর সময়তেই নামাই এবং যত্ন সহকারে সেটাকে ব্যবহৃত হয়, এবং সেই থেকেই ছাঁচটা একই রকম মায়ের সেই সুন্দর মুখ, যেটা অন্য জায়গায় পাবে না তুমি, এখানেই পাওয়া যাবে সেই মায়ের সুন্দর মুখ। প্রতিমা শিল্পী হারু পাল বিগত 78 বছর ধরে এই মূর্তি গড়তেন, আমৃত্যু। তিনি প্রয়াত হওয়ার পর শিল্পী জিতেন পালের ছেলে কৌশিক পাল এখন শোভাবাজার রাজবাড়ির দুর্গামূর্তি গড়েন। সম্প্রতি দ্বিগুণ হয়েছে সিংহের আয়তন। রাজবাড়ির যে নিষ্ঠা ভরে পুজো, সেটা আমার মনে হয় শোভাবাজার রাজবাড়ি। এখানে নিয়ম নীতি রীতি
একদম ব্যতিক্রম কিছু নয়, একদম পারফেক্ট টাইমে সমস্ত পুজো টুজো হয় এবং মানুষের কাছে একটা আবেগ থাকে শোভাবাজার রাজবাড়ি। মানে আমি শুনি আমরা বসে এখানে যে শোভাবাজার রাজবাড়ি ঠাকুর না দেখলে তাদের শান্তি লাগে না। বিশ্বের যে প্রান্তেই বাঙালির বসবাস থাকুক না কেন, প্রত্যেকের মনের মধ্যে শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোকে ঘিরে, তার ইতিহাসকে ঘিরে, তার গল্পকে ঘিরে অপার কৌতূহল। কারণ এই বাড়িতে যদি সেই দিন পুজো শুরু না হতো তাহলে হয়তো আজ দুর্গাপুজো বাঙালির মহোৎসব হয়ে উঠত না। কলকাতার এই দুর্গাপুজো, এই মহাপুজো, তার আড়ম্বর, তার জাঁকজমক সব কিছুর প্রাথমিক সূচনা হয়েছিল এই একটি বাড়ি সেখানকার দুর্গা দালান থেকেই। জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি চব্বিশ ঘন্টা।